প্রতি বছরের মতো এবছরও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী তামান্না সারমিন। প্রায় 500 জন মানুষের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র। আর আমাকে 13 নম্বর ওয়ার্ডের আজাদপল্লী এলাকায় নিজ বাসভবন থেকে আজ এই বস্ত্র বিতরণ কর্মসূচি করেন তামান্না। তিনি জানিয়েছেন, আরামবাগে হলো তার বাপের বাড়ি, বর্ধমানে শ্বশুর বাড়ি অর্থাৎ নিজের বাড়ি। দুই জায়গাতেই প্রতিবছর তিনি রমজান মাসে গরিব অসহায় মানুষদের বস্ত্র বিতরণ করে থাকেন। আরামবাগে বিগত 9 বছর ধরে তিনি বস্ত্র বিতরণ করছেন। তার আগে তার মা বাবা অসহায় মানুষদের বস্ত্র বিতরণ করতেন। এই রমজান মাসে এই ধরনের কাজের যেহেতু তাদের নিয়ম রয়েছে, সেই উপলক্ষে অসহায় মানুষদের নিয়ে আসন্ন ঈদের জন্য নতুন জামাকাপড় উপহার দিচ্ছেন। তার সঙ্গে অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের সদস্যরাও রয়েছেন বলেই জানিয়েছেন তামান্না। বস্ত্র তুলে দিচ্ছি বলতে প্রতি বছরই লগানাও লগানাও লগা সমানে ফেল। তো এবছর আমি আরো এটা বড় করে করছি। তো এখানে আমি হলাম আমাদের অল ইন্ডিয়া হিউম্যান রাইটস স্টেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট। তো আমি এই যে আমার হিউম্যান রাইটস এর যে সংস্থাটা আছে, আমি এইটার মাধ্যমে এনাদেরকে নিয়ে একটু করতে চেয়েছি। এটা প্রোগ্রাম মেনলি আমি করি, প্রতি বছর আমি করছি। তো এবছর এটা আমি আমার সংস্থার মাধ্যমে করছি। কোথায় করছে? এখানে উপস্থিত আছেন আমাদের বাঁকুড়া জেলার সেক্রেটারি ডক্টর আর আলী, আমার জয়পুর ব্লকের সেক্রেটারি এইয়া মন্ডল আছেন, আমার বাপি আছেন, আমার মেসোমশাই আছেন। আজকে কোথায় করছেন? এটা আমার নিজের বাড়িতে করছি, আমি এটা প্রতি বছরই করেছি। কোন জায়গা? আরামবাগে। যেহেতু আমাদের প্রতি বছর রমজান মাসে এটা দিতে হয়, দেওয়ার ব্যাপারটা আছে, তো প্রতি বছরই আমি করে যাই। এবছর এটা একটু আরো বড় করে করছি। এটা কি কি দিচ্ছেন? এখানে শাড়ি দেওয়া হচ্ছে, সালোয়ার পিস দেওয়া হচ্ছে, আর আপনার দেওয়া হচ্ছে লুঙ্গি। কতজন মানুষকে দিচ্ছেন? 500 জন মানুষকে দেওয়া হচ্ছে। আপনার তো বর্ধমানে বাড়ি, এখানে বেশি নিলেন কেন? আমার বাড়ি, এটা আমার বাপের বাড়ি। তো বর্ধমানে আমি করি, আমি প্রতি বছর 3-4টে ফুড ব্যাংক করা হয় বর্ধমানে, তাই স্টেশনে করি আমি। আর এখানে আমার ইচ্ছা হলো যে সব তো বর্ধমানে করা হয়, ওই জন্য এখানেও তো কিছু মানুষজন আছে দেওয়া দেওয়া দরকার, ওই জন্য এখানে এটা করা হচ্ছে। এখানে কি প্রতি বছর করা হয় আপনার? না, এখানে এখানে আমি প্রতি বছরই করি, প্রতি বছর করি। আজ আমার 9 বছর আমি করছি, তার আগে আমার মা বাপি করতেন। আমার মা স্কুল টিচার ছিলেন, আমার বাপি হলেন SDLRও ছিলেন, এখন রিটায়ার্ড, বর্তমানে ওনারা আমার কাছেই থাকেন। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এই মহৎ উদ্যোগে বিশেষ আমন্ত্রণে সামিল হয়েছিলেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর বাঁকুড়া জেলার সাধারণ সম্পাদক আর আলী। রমজান মাস উপলক্ষে তামান্না যে কাজ করেছেন তার জন্যই ভূয়সী প্রশংসা করেছেন তিনি। আগামী দিনেও যাতে এই ধরনের কাজ চালিয়ে যেতে পারেন সেই কামনাও করেছেন তিনি। বস্ত্রদান তো একটা মহৎ দান, বিশেষ করে এই রমজান মাস উপলক্ষে। এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট ম্যাডাম যে প্রতি বছরের ন্যায় এবছরও করেছেন, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি বাঁকুড়ার সাধারণ সম্পাদক আছি, বাঁকুড়া থেকে এসেছি ওনার আমন্ত্রণ, এবং এই মহতি অনুষ্ঠানটার জন্য ওনাকেও অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের পক্ষ থেকে সকল উপস্থিত সকলকে আমি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা সারা বছরই টুকটাক বিভিন্ন ধরনেরই এই সমাজসেবামূলক কাজ করে থাকি, তার মধ্যে এটা একটা খুবই উল্লেখযোগ্য ব্যাপার। আমার বাঁকুড়া জেলা তো 2-4টে জায়গাতে এরকম ধরনের প্রোগ্রাম করা হয়েছে। আগামী 25 তারিখও একটা প্রোগ্রাম আছে ছোটোখাটো। আর এই ধরনের অনুষ্ঠান যে সাধারণ মানুষরা যেভাবে সাধারণ একটা বস্ত্রের জন্য অনেকেই দেখি বিভিন্ন দিক দিকে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, আজকে তাদের হাতে যে ম্যাডাম এই বস্ত্রটা তুলে দিতে পেরেছেন, আশা করি ওনারাও খুব আনন্দিত হবেন। এবং বিশেষ করে যে ঈদ আমাদের, সেই ঈদেতে যে একটা সাধারণ বস্ত্রর জন্য এদিক সেদিক ঘোরাঘুরি করতে হয়, তবু তো ওনারা একটা বস্ত্র ফেরলেন। এই মহতি অনুষ্ঠানকে আমি অনেকটাই ধন্যবাদ জানাচ্ছি। আগামী বছরগুলো যেন এভাবে আমরা চালিয়ে যেতে পারি, ম্যাডামের জন্য চালিয়ে যেতে পারি। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্সরে, EMG, NCV, ECG, EEG, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা OPD ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732 8436 77।